বাংলাদেশের সুন্দরবনে দুবলার চরের ঐতিহ্যবাহী রাস উৎসব ঘিরে পুণ্যার্থীদের মধ্যে উন্মাদনা থাকে তুঙ্গে। চলবে 8ই নভেম্বর পর্যন্ত, প্রস্তুতি চলছে জোর কদমে। রবিবার থেকে শুরু বাংলাদেশের সুন্দরবন দুবলা চরের ঐতিহ্যবাহী রাস উৎসব, 8ই নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। কার্তিক মাসের রাস উৎসবের পুণ্যতিথিতে বঙ্গোপসাগরের চর আলোরকোল এলাকায় ভরা কোটারের জোয়ারের জলে স্নান করলে পাপমুক্ত হওয়া যায়। যুগ যুগ ধরে চলে আসা সনাতন ধর্মাবলম্বীদের এমন বিশ্বাস অনুযায়ী তারা এখানে গঙ্গা স্নান করতে আসেন। এদিন সন্ধ্যায় মন্দিরে সন্ধ্যা পূজা আরতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। তবে জীব বৈচিত্র্যের ওপরে যাতে কোনো প্রভাব না পড়ে, সেই জন্য এবারও পুণ্যার্থী ছাড়া অন্যদের সুন্দরবনে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উৎসবকে ঘিরে মেলার আয়োজনও থাকছে না এবছর। ধর্মীয় অনুভূতিতে পূজা দেব, স্নান করবো, সৌন্দর্য দেখার জন্য সাগরে যাচ্ছি। এই সাগরে আমি আগে কোনোবার যাই নাই। প্রায় 100 বছর ধরে চলে আসা সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব করোনার কারণে গত 2 বছর তার চৌলস হারিয়েছিল। করোনা চোখ রাঙানিতে ভক্ত আর দর্শনার্থীদের সুন্দরবনে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে বেশ কয়েক দফা নির্দেশিকাও জারি করা হয়েছিল। তবে বিধিনিষেধ শিথিল হতেই উৎসবে যেন প্রাণ ফিরে এসেছে। ভক্ত আর পুণ্যার্থীরা রওনা হয়েছে দুবলা চরের উদ্দেশ্যে। প্রতি বছর এই উৎসবে বর্ণ ধর্ম নির্বিশেষে 1/2 লক্ষাধিক মানুষ এই উৎসবে অংশগ্রহণ করে থাকেন। পুণ্য স্নানে নিরাপদে যাতায়াতে তীর্থযাত্রীদের জন্য সুন্দরবনে পশ্চিম বন বিভাগ 5টি পথ নির্ধারণ করেছে। এইসব পথে বন বিভাগ, পুলিশ ও কোস্টগার্ডের টহল দল তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। মনোবিভাগ চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও নৌকা, লঞ্চ বা ট্রলার নামানো যাবে না। প্রতি ট্রলারের গায়ে রং দিয়ে BLC অথবা সিরিয়াল নম্বর লিখতে হবে। সুন্দরবনের অভ্যন্তরে অবস্থানকালীন সময় টোকেন বা টিকিট নিজের সঙ্গে রাখতে হবে। আমরা সরকারের পাস অনুমোদন ই করে আমরা সাগর যাত্রা যাব। তারপর মেলা হয়, সেই মেলায় কি করার জন্য, দেখার জন্য সাগরটা, সাগর কিরাম দেখার জন্য, তারপর আমাদের এই জহরবান দেখার জন্য যাই, ওই দুবলো চর, ওই চর ইরন পয়েন্ট, এগুলো আমরা দেখার জন্য যাই বছর শেষে। করোনার কাটা কাটিয়ে এবছর ফের জাঁকজমকভাবে আয়োজন করা হয়েছে বাংলাদেশের সুন্দরবনের দুবলার চরের ঐতিহ্যবাহী রাস উৎসব। উৎসব ঘিরে স্বাভাবিকভাবেই উৎসাহ তুঙ্গে। বাংলাদেশ থেকে অমিত পালের রিপোর্ট, সময় কলকাতা।